সাবেক মন্ত্রী এম এ মান্নানের ছেলে আব্দুল লতিফ টিপুর বিরুদ্ধে চট্টগ্রামের ব্যাটারি গলি এলাকায় ক্লিফটন গ্রুপের জমি দখলের অভিযোগ উঠেছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ক্লিফটন গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী হায়দার চৌধুরী এমন অভিযোগ করেন। প্রকাশ্যে অস্ত্রের মুখে বাড়ির কেয়ারটেকার ও ভাড়াটিয়াদের বের করে জায়গাটির দখল নেয় বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে পুলিশের সহযোগিতা চেয়েও পাননি বলে অভিযোগ করেন তিনি। ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।